প্রত্যেকটি বছর পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি পাওয়ার আশা সকলেরই থাকে এবং স্বপ্ন তো সকলেরই থাকে। আর তাই প্রত্যেক বছরের মতো পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি পাওয়া যেতে পারে এমনই একটি চাকরির আবেদন বেরিয়েছে, আর যেই চাকরি সম্বন্ধে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। চাকরিটির নাম হলো SSC CGL, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বেরিয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য চাকরির আবেদন, এবং এই যার বিজ্ঞপ্তি বেরিয়েছে 2022-এর নিয়োগ চলছে, আবেদন পত্র অলরেডি বা আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে, লাস্ট ডেটই বা কবে, মোট শূন্যপদ কত, কোথায় কে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কত হলেই হবে, এবং তার সাথে অবশ্যই এজ লিমিট কত, কীভাবে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করার সময় ফিস কত দিতে হবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল নোটিফিকেশন কোথায় গেলে পাওয়া যাবে, কিভাবে তোমরা অফিসিয়াল PDF ডাউনলোড করবে, এবং তার সাথে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর সিলেকশন মেথড কি আছে, তার সাথে এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সামের সিলেবাস কি আছে, সমস্ত নেসেসারি ইনফরমেশনস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব ইন ডিটেলস। অর্থাৎ এক কথায় বলতে গেলে জবে, কোনো একটি জবে অ্যাপ্লাই করার আগে যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলেরই জানা দরকার সেসব তুলে ধরবো আজকের এই এপিসোডে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল গভর্নমেন্ট প্রাইভেট জব অ্যান্ড প্রিপারেশন। সকলকে তোমাদের নিজেদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে এই এপিসোডটি শুরু করছি, যেখানে প্রায় 20,000-এর বেশি ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে মহিলা এবং পুরুষ সকলেই অ্যাপ্লাই করতে পারো, যার অলরেডি আবেদনপত্র শুরু হয়ে গেছে 17 সেপ্টেম্বর থেকে। যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি অর্থাৎ পার্সিং, তারা একটু কষ্ট হবে এখানে অ্যাপ্লাই করতে, তোমাদের একটু ওয়েট করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো দেখো লিঙ্কে ক্লিক করে চলে এসেছি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022-এর জন্য যে আবেদনপত্র বেরিয়েছে তার ঠিক অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে নিচ্ছি। এখানে প্রথমেই দেখো বিভিন্ন ডেট বলে দেওয়া আছে, অর্থাৎ এই অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু স্টার্ট হয়েছে 17 সেপ্টেম্বর থেকে এবং যা চলবে 8 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হলো 8 অক্টোবর, ঠিক 11টার আগেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। পেমেন্টের জন্য কিন্তু 10 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া আছে, সবটা ডিসকাস করব, কিন্তু তার আগে একবার দেখে নিই কী কী পজিশনের জন্য ওপেনিংস বেরিয়েছে। এবার দেখো এখানে খেয়াল করো, এখানে পে স্কেল অনুযায়ী লেভেল ঠিক করা হয়েছে, এখানে যেমন লেভেল 8 পে স্কেল বলা আছে সেরকমই এখানে লেভেল 7 তার পে স্কেল বলা আছে। তো এই পে স্কেল ভ্যারি করছে এবং তার সাথে সাথে বিভিন্ন পোস্টও ভ্যারি করছে, যেমন প্রথমে লেভেল 8-এ যে বা পে স্কেল অনুযায়ী যে প্রথম পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা অ্যাকচুয়ালি গ্রুপ বি পজিশনের জন্য ওপেনিংস, এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যেটা গ্রুপ বি, এবং এটা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আন্ডার C&AG। এখানে এজ লিমিট বলে দিয়েছে যে যারা অ্যাপ্লাই করবে তারা যেন 30 বছর ক্রস না করে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট একবার দেখে নিই যে পরের ধাপটা যেটা আছে সেটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বা এই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সচেঞ্জ, বা অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, এগুলো সবই গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে আবেদনপত্র বেরিয়েছে, এবং যেখানেও কিন্তু 30 বছরের মধ্যেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আসছে লেভেল 6, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যালারিও ভ্যারি করছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর জুনিয়র, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই সমস্ত ওপেনিংসগুলো বেরিয়েছে, এবং এগুলো সব গ্রুপ বি পজিশন, সেখানেও এজ লিমিট মিনিমাম 30 ইয়ার্স, কিন্তু জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য এখানে বলে দিয়েছে 32 ইয়ার্স পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট এসছি অডিটার, যেটা লেভেল 5-এর মধ্যে পড়ছে, গ্রুপ সি পোস্ট, এবং সেখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাকে এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এসছি পে লেভেল 4, যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সেকশন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ঠিক আছে, এগুলো সব এখানে আসছে, যেখানে আপার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত ওপেনিংসগুলো বেরিয়েছে। যেখানে দেখো গ্রুপ সি
পোস্টের জন্য ওপেনিংস বেরিয়েছে এবং এখানে 18 থেকে 27 বছরের মধ্যে যারা আছো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিছু ন্যাশনালিটির কথা বলা আছে, এবার খেয়াল করো ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, যেটা অবশ্যই ইন্ডিয়ান তো হতেই হবে, এছাড়া নেপাল বা ভুটান থেকে যদি হও বা তিবেতান রিফিউজি হও, যারা 1 জানুয়ারি 1962 মধ্যে অলরেডি ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিয়ে নিয়েছো বা ইন্ডিয়ায় চলে এসেছো, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এটাও একবার কিন্তু একটা ইনফরমেশনাল তথ্য, তোমরা কিন্তু এটা একবার দেখে নিয়ে তোমরা তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করো। এবার দেখো চলে আসলাম মেইন একটা পার্ট, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এজ লিমিট, ঠিক আছে, যেটা অলরেডি বলেছে যে 1 জানুয়ারি 2022 মধ্যে তোমাকে কিন্তু এই এজের মধ্যে হতে হবে। তার মধ্যে প্রথমে আছে যে 18 থেকে 27 বছর তো হতেই হবে, এবং ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট ইজ 20-30, সেটা তাহলে 20-30 মধ্যে হতে হচ্ছে, এবং বেশিরভাগ পোস্টে কিন্তু সাধারণত অর্থাৎ দেখা যাচ্ছে মিনিমাম এজ, টোটাল যে পোস্টগুলো বেরিয়েছে সেখানে মিনিমাম এজ 18, এবং এই 18 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম এজ আছে, একটা ওপেনিংসে আছে ম্যাক্সিমাম এজ 32, তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড। এই 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার সাথে আরও একটা কথা বলে রাখি যে এখানে যারা যারা ধরো কিছু তো এজ রিল্যাক্সেশন থাকছেই, তো সেটা তোমরা খেয়াল করে নাও। এখানে অলরেডি বলে দেওয়া আছে এসসি এসটি ওবিসিদের জন্য 5 বছরের ছাড় আছে, ওবিসিদের জন্য আছে 3 বছরের ছাড়, যারা আনরিজার্ভড পিডাব্লিউবিডি তাদের জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসিদের জন্য আছে 13 বছর, এবং পিডাব্লিউবিডি এসসি এসটি যারা আছে তাদের জন্য আছে 15 বছরের ছাড়, এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তারাও কিন্তু এখানে, তো এখানে তোমরা টোটাল 3 বছরের ছাড় পাচ্ছ, ঠিক আছে। পার্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লিকেশন প্রসেস পুরোটা বলে দেওয়া আছে, এবং এখানে দেখো এখানে একটা যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এই লিঙ্কটা হলো অ্যাকচুয়ালি আমাদের যে এসএসসি যে হেডকোয়ার্টার্স তাদের অফিসিয়াল লিঙ্ক, এবং এই এসএসসি হেডকোয়ার্টার অফিসিয়াল লিঙ্কে গিয়ে এই লিঙ্ক আমি তো প্রোভাইড করেই দেবো, তার সাথে সাথে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারছো, এবং তার সাথে সাথে তোমরা একটা ফর্ম ফিল আপের ফর্মও পেয়ে যাচ্ছ। তো তোমাদের এখানে অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে হবে, বেসিক্যালি অনলাইন মোড বলেই দিয়েছে এখানে, অনলাইন মোডে অ্যাপ্লাই করতেই হবে। ক্যান্ডিডেটদের জন্য কিছু পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে, যেটা 20 কেবি থেকে 50 কেবি হবে। কিন্তু আরেকটা কথা বলবো যে এই যে ফটোগ্রাফিটা সেটা যেন 3 মাসের পুরনো না হয়, ঠিক আছে, 3 মাসের মধ্যেই কোনো তোলা ফটো তোমাকে এখানে দিতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে যে ইমেজ ডাইমেনশন কত থেকে কত হওয়া উচিত সেটা বলে দিয়েছে। এখানে আরও কিছু বলা আছে যে যদি তোমরা প্রপারলি সেই ফটোগ্রাফকে এখানে স্ক্যান করে সেখানে আপলোড না করতে পারো তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং লাস্ট ডেট এখানে বলেছে দেখো 8ই অক্টোবর 2022 রাত 11টার মধ্যে অ্যাপ্লাই করবে, এবং তার সাথে সাথে এখানে বলে আছে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা আছে, অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা তোমাদের এখানে সাবমিট করতে হবে অনলাইনে, যেটা হচ্ছে 10 তারিখ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, অনলাইন যে ফি পেটা চলবে, ঠিক আছে। এবং এখানে বলা আছে যে ওম্যান ক্যান্ডিডেট পিডাব্লিউডি এসসি এসটি তারা সবাই এখানে কিন্তু তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারছে, তাদের কোনো টাকা পয়সা এখানে দিতে হবে না। তো এবারে ধরো কোনো একটা এক্সামে বসার পরে সেই এক্সামে কীভাবে সিলেকশন হতে পারো তার প্রথম পদ্ধতি হচ্ছে এখানে অ্যাপ্লাই। এবার অ্যাপ্লাই করার পরে তোমাদের টায়ার ওয়ানে একটা এক্সাম দিতে হবে, যেটাকে বলা হচ্ছে আমাদের প্রিলিমিনারি এক্সাম। তো প্রিলিমিনারি এক্সামের মধ্যে কী কী পেপার থাকবে একবার একজনকে দেখে নাও, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যার 25টা কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্ক্স থাকবে 50, জেনারেল অ্যাওয়ারনেস তার মধ্যেও 25টা কোশ্চেন 50 মার্কস, এবং বাকি কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন টেস্ট যার সেই একইভাবে 25টা কোশ্চেন থাকবে যাদের মার্কস থাকবে 50, এবং সেটা টোটাল 1 আওয়ার এর একটা এক্সাম, যেটা 1 আওয়ার এন্ড 20 মিনিটস ফর দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর দ্য স্ক্রাইব অ্যাজ পার পেপার, ওকে। এবার টায়ার ওয়ান উইল কনসিস্ট দেখো অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, তার মধ্যে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেনগুলো সাধারণত ইংলিশ এবং হিন্দি পেপারেই থাকবে, যে ইংলিশ চয়েস করবে সে ইংলিশে অ্যান্সার দেবে, আর যারা হিন্দিতে মানে চয়েস করবে তারা হিন্দিতে অ্যান্সার দেবে। এখানে নেগেটিভ মার্কসের কথা বলা আছে যে 0.50 ফর ইচ রং অ্যান্সার, প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.50 করে মার্কস কিন্তু তোমাদের ডিডাক্ট হবে, ওকে। আচ্ছা এবার দেখে নেব আমরা এই টায়ার টুতে কি এক্সাম হবে, অর্থাৎ প্রিলিম ক্লিয়ার করলে যারা মেইন এক্সামে বসবে তাদের জন্য এখানে সিলেবাস কী আছে একজনকে দেখে নাও। এখানে দেখো
বিভিন্ন এক্সামে মডিউল বলে দিয়েছে, যার মধ্যে ম্যাথমেটিক্স এবিলিটি, রিজনিং অ্যান্ড জেনারেল এবিলিটি থাকবে। সেখানে 60টা কোশ্চেন থাকবে এবং সেটা হচ্ছে 180 মার্কসের হবে। এবং এখানে এই এটা হচ্ছে আমাদের সেকশন ওয়ান। সেকশন ওয়ান কমপ্লিট করার পরে আমরা চলে আসব সেকশন টুতে, যেখানে সেকশন ওয়ানের সাথে আরও কিছু থাকবে, যার মধ্যে মডিউল ওয়ানে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং মডিউল টুতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল মার্কস হবে হচ্ছে 210-এর। সেকশন থ্রিতে থাকবে হচ্ছে কম্পিউটার নলেজ মডিউল, যার মধ্যে থাকবে 20টা কোশ্চেন। এবার চলে আসছি দেখো সেকশন ফোর, যেখানে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট হবে, মানে তোমার টাইপিং স্পিড টেস্ট হবে। তা সেটার জন্য কিছু মার্কস থাকবে। পেপার টু অ্যান্ড পেপার থ্রিতে থাকবে স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের উপরে 100 মার্কসের কোশ্চেন থাকবে। 100টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে 200 মার্কসের কিন্তু পেপারের পরীক্ষা হবে। তো টায়ার ওয়ান টায়ার টু এভাবে তোমার এখানে এক্সাম হবে। এখানে পুরো এক্সাম প্যাটার্ন বলে দেওয়া আছে, দেখো এখানে যে সেকশন ওয়ান সেকশন টু মডিউল কী কী থাকবে, সেকশন থ্রি সবটা এখানে বলে দেওয়া আছে। ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশনস অফ দ্য পেপার ওয়ান। এবার বলে দিচ্ছি প্রসিডিওর অফ ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনে ফর্ম ফিল আপ করবে, কিন্তু কীভাবে করবে সেটা যদি না জানা থাকে বা অ্যাকচুয়াল প্রসেসটা যদি না জানা থাকে, তাহলে তো হয়তো তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই না? তো দেখো এখানে একটা জিনিস দেখে নাও, এখানে প্রসেস বলে দিয়েছে। প্রথমে আছে অনলাইন টাইম রেজিস্ট্রেশন অ্যান্ড ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন। তো এটা হচ্ছে পার্ট ওয়ান, যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলা আছে। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য তোমার এখানে কী কী দরকার হবে, দেখো তোমাকে এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, সেজন্য তোমার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, এবং তার সাথে সাথে এখানে তোমাকে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, ভোটার আই কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল কলেজ আইডি, এমপ্লয়ার আইডি, সেগুলো সব কিছু তোমাকে এখানে অবশ্যই সাবমিট করতে হবে। এটা হচ্ছে আমাদের সেই ফর্মটা যার মধ্যে তোমরা পাচ্ছ এখানে নাম, তোমার আধার আছে কি না, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, এসব কিছু দেবে। তারপরে এখানে ভেরিফাই আধার নাম্বার দেবে, এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবে, আইডি নাম্বার দেবে, তোমার নাম দেবে, মায়ের নাম, বাবার নাম, এগুলো সব কিছু এখানে দরকার হবে। তোমার এডুকেশনাল বোর্ড, কোন বোর্ডে তোমার গ্র্যাজুয়েশন হয়েছো এবং কী কী রোল নাম্বার ছিল, সব কিছু এখানে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বা এগুলো এখানে ফিল আপ করতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার ভেরিফাই করবে সেই মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, এগুলো সব স্টেটে তুমি সেটা এখানে তোমাকে দিয়ে এখানে সেভ করতে হবে। এটা হচ্ছে অনলাইন ফর্মটা। এখানে দেখো আরও প্রচুর এখানে ইনফরমেশন দরকার। একটা ফর্ম ফিল আপ করতে হলে ধৈর্য ধরে সময় নিয়ে এবং নেট যাতে কেটে না যায় সেই অনুযায়ী তোমাকে এখানে এখানে অবশ্যই অবশ্যই এখানে খুব ধৈর্য ধরে এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওকে, অ্যাপ্লাই করার পরে এখানে দেখো কিছু স্যাম্পল ফর্ম দিয়ে দিয়েছে, এগুলো একটু দেখে নিতে পারো। এবার এখানে আসছে কি, যেখানে ফটোটা আপলোড করতে হবে, এখানে ফটো আপলোড করবে এবং এখানে তোমার সিগনেচার করতে হবে, ঠিক আছে? এখানে ফাইল চুজ করার সময় তোমাকে বলে দেবে এখানে কী কী ফর্ম্যাট লাগবে, এখানে সমস্ত কিছু বলা আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে ফটো তুমি অ্যাপ্লাই আপলোড করবে, আদারওয়াইজ কিন্তু ফর্ম ক্যান্সেল করে দিতে পারে। এখানে ক্যাপচার সলভ করতে হবে, করে নিয়ে তোমাকে এখানে কিন্তু এখানে সেভ বা যেটা হয় করতে হবে। এবার দেখো এখানে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ, এই যে ফটোটা দেওয়া আছে না, এই ফটোটা একমাত্র এই ধরনের ফটোই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে যেটা অ্যাকসেপ্ট করবে তারা। আদারওয়াইজ যদি ফটোটা ঠিক এই ধরনের হয়ে থাকে, ধরো ব্লার বা টু ক্লোজ বা কোনো ক্যাপ করা ছবি, এরকম ব্লার ইমেজ, ঠিক আছে, টু ডার্ক ইমেজ বা এই ধরনের ফটো, সানগ্লাস পরা ছবি, এগুলো হলে চলবে না। এ ধরনের প্রোফাইল পিকচার তুমি এখানে আপলোড করতে পারো না। তাহলে একমাত্র অফিসিয়াল ডকুমেন্টে অফিসিয়াল ওয়াইজ যে ফটো হয়, দিস ইজ দ্য পারফেক্ট ফটো টু অ্যাকসেপ্ট হিয়ার, ওকে? ঠিক এইভাবেই কিন্তু ফটো তুলে ফটো অ্যাপ্লাই করতে হবে তোমাদের এই পোস্টের জন্য। এখানে যাদের এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এই সিএসটি ওবিসি যাদের যেরকম এজ রিল্যাক্সেশন আছে, এটা ঠিক এর সাথেই ফর্মটা পেয়ে যাচ্ছ, সেম ফর্মটা কিন্তু ফিল আপ করে তোমাকে এখানে সাবমিট করতে হচ্ছে। আর এই ধরনের যদি ভিডিও বা জেনুইন ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং যত পারো এই ভিডিওগুলোকে শেয়ার করো। শেয়ার করো তাদের জন্য যারা এখনও পর্যন্ত আনএমপ্লয়েড অবস্থায় রয়েছে, তাদের কাছে জেনুইন জবগুলো যাতে আমরা তুলে ধরতে পারি সেই চেষ্টাই আমরা করবো, তাই তো? তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন দিন নতুন পর্বে নতুন কোনো আপডেটেড জব নোটিফিকেশানকে সঙ্গে করে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।